আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জৈব রসায়নের উপরে 49তম ক্লাসটা নিব, আর আমরা আজকে আলোচনা করব জৈব রসায়নের একদম শেষের দিকের একটা অংশ, সেটা হলো ফেনল। এই ফেনল কি, ফেনল প্রস্তুতি আর কি শনাক্তকরণ, সাথে রাসায়নিক ধর্মটা আমরা আলোচনায় নিয়ে আসবো আর কি, রাসায়নিক ধর্ম। আর আমরা এরপরে আসবে, পরের ক্লাসে আসবে আমরা এই নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ডেটল আর প্যারাসিটামল প্রস্তুতি, এইগুলা আমাদের বাকি আছে। আর সামনে আরও কিছু বাকি আছে, সেটা হলো এই কি বলে এই জৈব পলিমার, জৈব পলিমার, জৈব পলিমার নিয়ে আমরা একটা ক্লাস নিবো আর কি ওদের। হ্যাঁ, তার মানে আমাদের আজকে 49তম ক্লাসটা, তারপরে 50, 51 আরও দুইটা ক্লাস নিলে আমাদের মোটামুটি জৈব রসায়নটা শেষ হয়ে যাবে আর কি ওদের। দেখো তো এখানে ফেনল, প্রথমে আসো ফেনলের সংজ্ঞা, ফেনল কাকে বলে। দেখো ফেনল কাকে বলে, ফেনল কাকে বলে দেখো ফেনল। আচ্ছা, একটু তাহলে ফেনল বললে আমরা কিন্তু অ্যালকোহলে চলে আসি। অ্যালকোহলে দেখো যে আমরা এটা মিথেন, মানে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এটা অবশ্য কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, না সম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপরে এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, দেখো। আবার এটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বাট এটা কি, এটা হলো সম্পৃক্ত কার্বন, সম্পৃক্ত কার্বন, মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বাট এই কার্বনের সাথে পাই নাই বলে এটাকে আমরা অসম্পৃক্ত কার্বন বলবো। এখান থেকে অ্যালকোহল আসছে, মানে অ্যালকোহলটা আসছে কীভাবে, তাহলে এখান থেকে একটা H9, এটা অ্যালকোহল। তারপরে তাহলে এখান থেকে একটা এইচ নাই, এটা অ্যালকোহল। আবার দুইটা কার্বন থেকে দুইটা আমরা ওইস বাদ দিয়ে দিতে পারি, দেখো CH2, CH2, এই যে এটাও কিন্তু অ্যালকোহল। এখানে ওইস একটা, এটা মনোহাইড্রিক অ্যালকোহল, এখানে ওইস একাধিক, তাহলে একাধিক ওইস থাকলে সেটা অ্যালকোহল হয়। তবে শর্ত হলো ওইসগুলো ভিন্ন ভিন্ন কার্বনের সাথে থাকতে হয়, কারণ একটা কার্বনের সাথে একের অধিক ওইস থাকতে পারে না, তখন সেহেতু ওটা অস্থায়ী হয়। কারণ এটা এখান থেকে আমরা অ্যালকোহল পেতে পারি, দেখো এখান থেকে আমরা অ্যালকোহল পেতে পারি, তবে শর্ত হলো এখানে কী হবে, এই অসম্পৃক্ত কার্বনের সাথে, না সরি সম্পৃক্ত কার্বন থেকে সরাই দিতে হবে। যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়, মানে হাইড্রোকার্বন এর কার্বন থেকে এই সরে আমরা ওই যুগালে অ্যালকোহল হবে, তবে অসম্পৃক্ত যদি হাইড্রোকার্বন হয় তখন সম্পৃক্ত কার্বন থেকে কী করাতে হবে, এই সরালে সেটা অ্যালকোহল হবে আর কি আমাদের। আমি যদি এই দুটা কার্বনের কোনো একটা থেকে যদি সরায় ওইস দেয়, তাহলে কিন্তু সেটা অ্যালকোহল হবে না। তার মানে হাইড্রোকার্বনের বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সম্পৃক্ত কার্বন থেকে, হ্যাঁ হ্যাঁ, কী করবো আমরা, এই সরে ওই ঝুঁকালে যে যৌগ পাওয়া যাবে সেটা হলো অ্যালকোহল। আর ফেনলের দেখো, ফেনলের ব্যাপারটা হলো, আমি কিন্তু ফেনলের সংখ্যা দিতে গিয়ে আমরা আগে অ্যালকোহলের সংখ্যাটা দিলাম, না অ্যালকোহল, অ্যালকোহল হবে হাইড্রোকার্বন থেকে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, বা সেটা অ্যারোমেটিক হতে পারে, মানে হাইড্রোকার্বন যদি অ্যালিফেটিক হয়, অ্যালিফেটিক হতে পারে, সেটা সম্পৃক্ত হতে পারে, বা অসম্পৃক্ত হলে সম্পৃক্ত কার্বন থেকে হবে। আবার যদি অ্যারোমেটিক হয়, দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, না অ্যারোমেটিক হাইড্রোকার্বন, দেখো এটা কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই CH2, দেখো এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ, এখান থেকে আমরা অ্যালকোহল পেতে পারি, এটাও কিন্তু অ্যালকোহল, এটাও অ্যালকোহল, দেখো এটাও অ্যালকোহল। তাহলে অ্যালকোহলটা কী হবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে হতে পারে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলে সম্পৃক্ত কার্বন থেকে এই চলে যাবে, বা যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হয়, দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কিন্তু বেনজিন বলে যে কার্বনগুলো, প্রত্যেকটা কার্বনে কিন্তু পাই বন্ধন আছে, কিন্তু পার্শ্ব শৃঙ্খলে যে কার্বন তার সাথে কী নাই, ওই মানে পাই বন্ধন নাই, তার মানে এটা হলো সম্পৃক্ত কার্বন, সম্পৃক্ত কার্বন। তার মানে অসম্পৃক্ত, সম্পৃক্ত হলে কোনো সমস্যা নাই, এই সরে গিয়ে ওইস আসবে, তবে শর্ত হলো একটা কার্বনের সাথে একটা ওইস থাকতে পারবে। আর যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়, তাহলে সম্পৃক্ত কার্বন থেকে সরাতে হবে। আর যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হয়, সেখানেও কী হবে, সম্পৃক্ত কার্বন থেকে সরাতে হবে হাইড্রোজেন, আর বেঞ্জিন বলয় থেকে, বেঞ্জিন বলয় কার্বন থেকে সরায় যদি ওইস দাও, সেটা কিন্তু অ্যালকোহল না, সেটা কী হবে তাহলে। যেমন দেখো এই যে বেঞ্জিন বলয় থেকে তুমি এই সরায় ওইস আনলা, এইটা হলো ফেনল, ফেনল, এটা ফেনল। বা আমি যদি এটাকে একটু ভাঙ্গা দেখাই, দেখো তাহলে ক্লিয়ার হবে। এই দেখো এখানে কিন্তু ওইস কার্বনের সাথে এইচ ছিল, মানে ফেনল তখনই হবে যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেঞ্জিন বলের সাথে ওইস থাকে, অথবা
দেখো এই যে অ্যারোমেটিক, এটা কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত কার্বন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যদি অসম্পৃক্ত কার্বনের সাথে ওইস থাকে তাহলে সেটা কী হবে? ফেনল হবে। ফেনল দেখো মানে বেনজিন অ্যারোমেটিক যুগের চক্রের কার্বন, মানে অসম্পৃক্ত কার্বন, অসম্পৃক্ত কার্বন। তার মানে চক্রের সাথে সরাসরি ওইস থাকলে, এখানে কিন্তু চক্রের সাথে ওইস নাই, পার্শ্ব শৃঙ্খলের সাথে ওইস আছে, আর পার্শ্ব শৃঙ্খলের কার্বনটা সম্পৃক্ত কার্বন, সো এটা অ্যালকোহল। তাহলে এটা কিন্তু অ্যালকোহল না, এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল, বাট এটা কি? ফেনল। আর এটা সম্পৃক্ত কার্বন। হ্যাঁ তাহলে আমরা ফেনল পেলাম, দেখো ফেনল, ফেনল। তাহলে এরা কি? ফেনল। এইটা হলো ফেনল, এটা ফেনল। তাহলে ফেনল হওয়ার শর্ত হলো যে যে ওইসটা, তাহলে এটা কিন্তু ফেনল না, এটা অ্যালকোহল। তাহলে ফেনল হওয়ার শর্ত হলো যে ওইসটা যদি সরাসরি বেনজিন বলার সাথে থাকে তখন সেটা কী হবে? ফেনল হবে। কিন্তু এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটাও কিন্তু পার্শ্ব শৃঙ্খলের সাথে আছে, মানে সম্পৃক্ত কার্বনের সাথে আছে, সো এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল আর কি। এটাকে তাহলে অ্যালকোহলের শর্ত হলো অ্যারোমেটিক যুগে বেনজিন বলার সাথে যদি ওইস থাকে, সরি সেটা হলো ফেনল আর কি। এটাকে ফেনলের সংজ্ঞা দেখো, তোমাদের দেখবা বইতে ফেনলের সংজ্ঞা কিন্তু দেওয়া আছে, দেখবা ফেনলের সংজ্ঞাটা লিখছি এরকম, দেখো যে যে বেনজিন চক্রের কার্বনের সাথে হাইড্রোক্সিলমূলক সরাসরি যুক্ত হয়ে যে যৌগ শ্রেণী তৈরি করে তাকে কী বলা হয়? ফেনল বলা হয় না, কারণ ফেনল কিন্তু একটা শ্রেণীর নাম, ফেনল কিন্তু একটা শ্রেণীর নাম। যেমন এটাও ফেনল হতে পারে, দেখো এটাও কিন্তু ফেনল, ধরো CH3, এই তো, কারণ এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এখানে ওইসটা এখানে আছে, তাহলে এটাও ফেনল, এটাও ফেনল, এটাও ফেনল, এটাও ফেনল। ফেনল একটা শ্রেণীর নাম, আর এই শ্রেণীর এই সদস্যটাকে কী বলা হয়? হাইড্রোক্সিবেনজিন, অথবা কি এটার বাণিজ্যিক নাম হলো কি? কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড বলা হয়। মানে ফেনল কিন্তু একটা শ্রেণীর নাম, এটাও ফেনল, এটাও ফেনল, তা এটার নাম হলো কে? কার্বোক্লিক কি? কার্বলিক অ্যাসিড বলা হয়, কার্বলিক অ্যাসিড। এটা ঘরে রাখলে কী হয় না? সাপ আসে না, কারণ সাপটা এটার গন্ধটা সহ্য করতে পারে না এটাকে। তাহলে ফেনল কিন্তু একটা শ্রেণীর নাম, যেমন অ্যালকোহল একটা শ্রেণীর নাম, যেমন এরা সবাই অ্যালকোহল না? এই যে একটা অ্যালকোহল না, দেখো একটা অ্যালকোহল, এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল না, দেখো তার অ্যালকোহল একটা চেনির নাম, এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল। আর তার মানে এটাও ফেনল, তারপরে কি? এটাও ফেনল, এটাও ফেনল। তার মানে ফেনল একটা চেনির নাম। তাহলে ফেনলের শর্ত হলো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেনজিন বলয়ের সাথে সরাসরি যদি ওইস থাকে, যেমন এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন থেকে এটা আসছে, আবার এটা টোলুইন থেকে আসছে, তাহলে টোলুইনও কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ কিন্তু টোলুইনও যদি পার্শ্ব শৃঙ্খল থেকে আমরা এই সরাই ওইস আনি সেটা কিন্তু কী হয়ে যাবে? অ্যালকোহল হবে। তার মানে আমরা সংজ্ঞাটা হলো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেনজিন বলার সাথে সরাসরি ওই যুক্ত হয়ে যে যৌগ শ্রেণীটা তৈরি হয় তার নাম কি? ফেনল আর কি। তাহলে অ্যারোমেটিক যুগে ওইস থাকলে হবে না, দেখতে হবে যে ওইসটা বেনজিন বলার সাথে আছে কি না, তখন সেটা ফেনল হবে। পাশাপাশি করে থাকলে কিন্তু সেটা অ্যালকোহল হবে। আচ্ছা তাহলে আমরা এবার সাধারণ প্রস্তুত প্রণালী দেখছি, দেখো সাধারণ প্রস্তুত প্রণালী। দেখো সাধারণ প্রস্তুত প্রণালী, সাধারণ প্রস্তুত প্রণালী, এটা সাধারণ বলা উচিত না, কারণ ফেনল এটা জাস্ট প্রস্তুত প্রণালী বললাম। এক এক হলো যেটা খুব বেশি করা হয় সেটা হলো বেনজিন, কি বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ, মানে এইটা পরীক্ষাগারে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। বেনজিন ডায়াজোনিয়াম লবণটা বিকারক, আর তোমরা কিন্তু সবাই জানো যে এটা হলো ডায়াজোমূলক, এটার নাম ডায়াজোমূলক। ওকে, আর এটার নাম তাহলে কী হবে? ডায়াজো থেকে ডায়াজোনিয়াম, যেমন তোমরা সবাই জানো যে অ্যামোনিয়া বলো, এটাকে অ্যামোনিয়া বলো। হ্যাঁ কিন্তু এখানে কিন্তু নাইট্রোজেনের যোজনী তিন, এখানেও তিন, আর অ্যামোনিয়ামে কিন্তু নাইট্রোজেন যদি কত হয়ে যায়, কারণ নাইট্রোজেন তার লোন পেটটা খরচ করে, এই জন্য তখন এটাকে প্লাস থাকাতে ইয়াম বলা হয়, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম। তাহলে ডায়াজো থেকে এর নাম কী? ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এটার নাম কী? তাহলে প্লাস বেনজিন কি? ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটার নাম কি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড।
এখানে কি দিবা? পানি দিবা, কারণ এই যৌগটা অস্থায়ী। তা হালকা তাপ দিলে কি হয়ে যাবে? এ চলে যাবে, হালকা দেখবা তাপ দিলে সে চলে যাবে, কিন্তু অস্থায়ী, এই যৌগটা অস্থায়ী। এবং দেখবা বেঞ্জিন ডাইজিনাল লবণের ম্যাক্সিমাম বিক্রিয়া কী হয়, এখান থেকে কী বের হয়ে যাবে? নাইট্রোজেন গ্যাস বের হয়ে যাবে। আর এটা তো লবণ, এ তো দ্রবণে ফ্রি থাকবে, ওকে পাওয়াই যাবে না, দ্রবণে থাকা মানে ও নাই। এ যদি চলে যায় তাহলে এই কী করবে, এই যে এটা এখান থেকে ওয়েস্টটা আসবে, এই যে ওয়েস্টটা এখানে আসবে, ওয়েস্টটা আসলে কী হয় দেখো তো, এই এই যে ফেনল, ওয়েস্টটা আসলে ফেনল হয়ে যাচ্ছে। আর এখান থেকে কী তৈরি হবে? নাইট্রোজেন কি গ্যাস তৈরি হবে। আর এই সেল মিলে কী হবে? এই এই সেল সেল মিলে এই সেল হবে শেষ, দেখো এই সেল তৈরি হবে। ওকে ঠিক আছে না, কারণ এই এই স্যার সিএল মিলে এই সেল তৈরি করছে। জাস্ট এটা তাপ লাগবে কত, মানে আমরা কিন্তু সাধারণত এটার তাপ দেখো জিরো থেকে, আচ্ছা এটা কোনো কোনো বইতে দেখবা 40 লিখছে বা কক্ষ তাপমাত্রা হয়, তাপ একটা রাখলাম। কারণ আসলে হয় কি, আমরা যখন বেঞ্জিন ডাইজিনিয়াম লবণ তৈরি করি, মানে অ্যানিলিন থেকে যখন বেঞ্জিন ডাইজিনিয়াম লবণ তৈরি করি, তখন আমরা করি কি, তাপমাত্রা মেনটেন করতে হয়, জিরো থেকে ফাইভের মধ্যে রাখতে হয়। যখনই তাপমাত্রা ফাইভের উপরে চলে যাবে তখনই উৎপন্ন বেঞ্জিন ডাইজিনিয়াম লবণ থেকে কী হবে, এই ফেনল পাওয়া যাবে। মানে বেসিক্যালি আমরা এটা তৈরি করি কোথেকে, এখান থেকে দেখো, এখান থেকে তৈরি করি কীভাবে, সোডিয়াম নাইট্রাইট আর এই সেল দিই, আর তাপমাত্রা জিরো থেকে ফাইভের মধ্যে রাখতে হয়। কিন্তু আমি যদি তাপমাত্রা বাড়াই তখন উৎপন্ন যৌগটা অস্থায়ী, তো সে কী হয়, এই বিক্রিয়ায় উৎপাদ পানি হয়, সে পানির দ্বারা সে আত্মবিশ্লেষিত হয়ে সেটা কী হয়ে যায়, ফেনল হয়ে যায়, ফেনল হয়ে যায় কিন্তু আমাদের। ওকে তাহলে আমরা বেঞ্জিন ডাইজিনিয়াম লবণকে জাস্ট পানিতে নিয়ে কী হবে, উত্তপ্ত করলেই, উত্তপ্ত বলতে তাপমাত্রা ওই জিরো থেকে ফাইভের উপরে নিলেই বা কক্ষ তাপমাত্রা কী হয় এই প্রোডাক্টটা পাওয়া যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমরা দুই দুই হলো আমাদের এই বেঞ্জ ইয়ে থেকে, ক্লোরোবেঞ্জিন থেকে, ক্লোরোবেঞ্জিন থেকে দেখো আমরা ক্লোরোবেঞ্জিন থেকে তৈরি করব। দেখো ক্লোরোবেঞ্জিন থেকে এটাকে বলে ডাও প্রণালী, ক্লোরোবেঞ্জিন থেকে দেখো, ক্লোরোবেঞ্জিন থেকে এটাকে বলে ডাও প্রণালী, এটাকে ডাও প্রণালী বলা হয় না, দেখো ক্লোরোবেঞ্জিন থেকে। এটা আসলে শুরু করা হয় বেঞ্জিন থেকে, বেঞ্জিন থেকে তোমরা সবাই জানো যে হ্যালোজেনেশন করলে ক্লোরোবেঞ্জিন পাওয়া যায়, তা আমি ওটা না লিখতেছি, জাস্ট ক্লোরোবেঞ্জিন থেকে আমরা কী করবো, এখানে সোডিয়াম হাইড্রক্সাইড দিব, একিউ জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড। এখানে কিন্তু প্রথমে কী হবে জানো, ডাইরেক্ট কিন্তু এখানে ফেনল হয় না, ফেনল হয় না, মানে নর্মালি কিন্তু আমরা জানি যে অ্যালকোহলে অ্যালকোহল হ্যালাইডে বিক্রিয়া করছিলাম, হ্যালোজেন চলে গিয়ে ওয়েস্ট ঢোকে, কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে এই এই বন্ধনের সক্রিয়তাটা কম, এই বন্ধনটা রেজোনেন্সের কারণে আংশিক দ্বিবন্ধন, যার কারণে এই বিক্রিয়ায় কী হয়, এই বিক্রিয়া সক্রিয়তা একটু কম, কিন্তু কোষীয় প্রতিস্থাপন বিক্রিয়া তো এখানে সক্রিয়তা একটু কম, আবার এখানে সিএল চলে গিয়ে ওয়েস্ট ঢুকে ঠিক আছে, কিন্তু উৎপন্ন ফেনলটা কি অম্বধর্মী, এটা ক্ষার, মিলে কী হয় এখানে লবণ আকারে থাকে, এটা দেখো লবণ, এই লবণ আকারে থাকে, লবণ আর পানি। আমি আবার বলি, প্রথমে চিন্তা করবা সিএল চলে গিয়ে কে কে আসছে, ওয়েস্ট আসছে, এটা হলো ফেনল, কিন্তু উৎপন্ন ফেনলটা কি অম্বধর্মী, এটা ক্ষার মিলে এটা লবণ আকারে আসছে, লবণ পানি আকারে আসছে। ওকে পরে আমরা কী করবো, ও এনে দেখো, ও এনে ঠিক আছে। আর এখানে কী দিব আমরা দেখো তো, এই কাকে দিব, এই সেলকে দিব, এই সেল, কারণ আমরা আমরা তো ফেনল পেতে চাই, তাহলে এসিড দিলে কী হবে, এখান থেকে সোডিয়ামকে নিয়ে আসবে, ফেনল তৈরি হবে, ফেনল ওইস, এই যে ফেনল তৈরি হবে শেষ, ফেনল প্লাস কি সোডিয়াম ক্লোরাইড শেষ, দেখো প্লাস সোডিয়াম ক্লোরাইড। ওকে দেখো তাহলে আমরা ক্লোরোবেঞ্জিনকে কী করবো, কিন্তু কোষীয় প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমরা ফেনল পাই, কিন্তু উৎপন্ন ফেনলটা অম্বধর্মী বলে খালের সাথে লবণ আকারে থাকে, সেই লবণ থেকে আমরা ফেনলটাকে ফ্রি করার জন্য সেখানে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড দিচ্ছি, এটাকে বলা হয় ডাও প্রণালী। আচ্ছা আরেকটা হলো যে লেখো এই
কিউমিন ই থেকে আর কি লেখে আমাদের, এই কিউমিন থেকে লেখো, কিউমিন তিন, তিন হলো কিউমিন থেকে, তিন। তাহলে আগে জানতে হবে কিউমিনের সংকেতটা কি। কিউমিন হলো একটা বাণিজ্যিক নাম, দেখো তোমরা সবাই জানো যে এটা এই যুগের নামটা হলো কিউমিন, এটা বাণিজ্যিক নাম, এটা বাণিজ্যিক নাম হলো কিউমিন, ওকে, এটা বাণিজ্যিক নাম হলো কিউমিন। বা আমি যদি সাধারণ নাম বলি তাহলে আইসো প্রোপাইল বেঞ্জিন, আইসো প্রোপাইল বেঞ্জিন, এটার নাম হলো আইসো প্রোপাইল বেঞ্জিন। এই যে প্রোপেন থেকে কার্বন তিনটা, তো প্রোপাইল আর মাঝখানে কার্বনের সাথে বেঞ্জিন বলে আসছে, সো এটা আইসো, আইসো প্রোপাইল বেঞ্জিন। দেখো এটার নাম কি, আইসো প্রোপাইল বেঞ্জিন, আইসো প্রোপাইল বেঞ্জিন, ওকে। বা এটার নাম হলো কি, এটা কি বলা হয়, কিউমিন, বাণিজ্যিক নাম। তাহলে আমরা এখান থেকে বেঞ্জিন পেতে পারি, বেঞ্জিন পেতে পারি কীভাবে, দেখো তো এখানে তুমি প্রথমে কী করবো, যায়িত করবো, এই দেখো এই যায়িত করবো, এই যে 2200 অক্সিজেন দ্বারা যায়িত করলে প্রথমে হবে কি, কিউমিন। এই যে দুটো অক্সিজেন পাশাপাশি খেয়াল করো, এটা কিন্তু পারঅক্সাইড, আবার এটাকে তোমরা সিডাবলিস মনে করো না, কারণ সিডাবলিস কিন্তু কেমন, সিডাবলিস এরকম, এটা সিডাবলিস কার্বক্সিলিকমূলক, এটা কিন্তু দুটো অক্সিজেন পাশাপাশি আছে, কারণ এই কার্বনের সাথে দুইটা CH3 আছে, দেখো এটাকে বলে কিউমিন পারঅক্সাইড, এটাকে বলে কি, কিউমিন পারঅক্সাইড, একটু লিখে দিচ্ছি, এটাকে বলে কিউমিন পারঅক্সাইড, পারঅক্সাইড, এটা কিউমিন পারঅক্সাইড। পরে আমরা এটাকে কী করব, এই অম্লীয় আত্মবিশ্লেষণ করলে এখান থেকে কী হবে, এইটা বের হয়ে যাবে, এটা বের হলে এখানে কে থাকবে, ওইস থাকবে, এই যে ফেনল পেয়ে গেলাম, ওকে, CH3 কত, COCH3 শেষ, এই হলো কি, কিউমিন ফেনল তৈরি হলো না, আর অ্যাসিটোন বা পোপা পোপানন তৈরি হয়েছে, দেখো অ্যাসিটোন বা পোপানন তৈরি হয়েছে। আচ্ছা তাহলে আমরা এবার ফেনলের, আচ্ছা ফেনলের কিন্তু দেখো আরেকটা পদ্ধতি আছে, ফেনলের আরেকটা পদ্ধতি হলো এই আলকাত্রা থেকে, আলকাত্রা, তো এইটা তোমরা একটু নিজেরা দেখে নিবো, আলকাত্রা এটা একটু বর্ণনামূলক, এখানে তেমন একটা রিয়াকশান নাই, আলকাত্রাতে ফেনল একটু রিডিং পড়ে রাখবো আর কি। তার মানে আমি ফেনল তৈরি করলাম চারভাবে, একটা হলো বেঞ্জিন ডাইজোনিয়াম লবণ থেকে, তারপরে হলো ক্লোরোবেঞ্জিন থেকে, তারপরে কিউমিন থেকে, তারপরে আলকাত্রা থেকে, তোমরা একটু দেখে নিবে, এটা একটু বর্ণনামূলক, একটু বাংলা কথা লিখতে হবে। তো আমরা এবার রাসায়নিক ধর্মে আসি, দেখো রাসায়নিক ধর্ম, দেখো রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম বলতে আসলে আমাদের কী কী ধরনের বিক্রিয়া দেয় রাসায়নিক ধর্ম, কারণ তোমরা প্রথমে চিন্তা করবা এই যে ফেনল, দেখো ফেনল এর কিন্তু কী বিক্রিয়াগুলোকে একটু ভাগ করে ফেলতে হবে, কীভাবে, ধরো আমি এই একটা বেঞ্জিন বলো আর এটা 500 সিকল, তার মানে যেহেতু অ্যারোমেটিক যৌগ বেঞ্জিন বলয় সংক্রান্ত বিক্রিয়া থাকবেই, সবাই জানো যে ইলেকট্রন আকর্ষী কী থাকে, প্রতিস্থাপন বিক্রিয়া থাকে, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া থাকে, এটা বেঞ্জিন বলয় সংক্রান্ত বিক্রিয়া। আচ্ছা আর 500 সিকলে যখন বিক্রিয়াটা হবে তখন দেখবা আমি এই বন্ধনটা ভাঙতে পারবো, এই বন্ধন ভাঙন বিক্রিয়া আছে, আবার দেখবা আমাদের এই বন্ধন ভাঙন বিক্রিয়া আছে, এই বন্ধন মানে এই চলে যাবে, হ্যাঁ তোমরা দেখছো যে তোমরা যখন অ্যালকোহল পড়ছো তখন কিন্তু এখানে কী করছো, আচ্ছা এই যে যখন অ্যালকোহল পড়ছো আমরা কিন্তু এই বন্ধন ভাঙন বিক্রিয়া পড়ছি, আবার এই বন্ধন ভাঙন বিক্রিয়া পড়ছি, তো এখানে হবে। তবে অ্যালকোহলের যে এই বন্ধন ভাঙার চেয়ে এখানে ফেনলের এই বন্ধন ভাঙাটা সহজ, তার মানে অ্যালকোহলের চেয়ে ফেনল সহজে H+ দিবে, এবং অ্যালকোহলকে আমরা অম্ল বলছি তবে দুর্বল অম্ল, এবং তুমি যদি কম্পেয়ার করো মানে ফেনলের তুলনায় অ্যালকোহলটা নিরপেক্ষ, তার মানে ফেনল খুব সহজে H+ দেয়, তার মানে ফেনল অম্লধর্মী, এবং তুমি যদি কম্পেয়ার করো ফেনলের তুলনায় অ্যালকোহলটা এত দুর্বল অম্ল যে আমরা এটাকে নিরপেক্ষ বলতে পারি আর কি। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে অ্যালকোহল নিরপেক্ষ কিন্তু ফেনল অম্লধর্মী কেন, সেটা একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখানকার। আচ্ছা তাহলে আমরা যখন এই বন্ধন ভাঙন বিক্রিয়াটা পড়বো, যে এই বন্ধন ভাঙন, তখন আমি বলবো যে অ্যালকোহলটা কেন অম্লধর্মী, আর কম্পেয়ারে চলে আসবো যে
না সরি, ফেনল কেন অম্লধর্মী, কম্পারে চলে আসবো কার সাথে, অ্যালকোহলের সাথে, বলবো যে অ্যালকোহল নিরপেক্ষ আর কি। আচ্ছা তাহলে আমরা যে বিক্রিয়াগুলো আমি একদম ছক করে একসাথে লেখার চেষ্টা করব, তারপর আমি লাস্টে গিয়ে এই কোশ্চেনটা ক্লিয়ার করব যে অ্যালকোহল নিরপেক্ষ কিন্তু ফেনল অম্লধর্মী কেন। তাহলে আমাদের রাসায়নিক ধর্মটা শেষ হবে, এরপরে থাকবে শুধু শনাক্তকরণ থাকবে না, এরপরে শুধু শনাক্তকরণ থাকবে। দেখো আচ্ছা দেখো, আমরা বিক্রিয়াগুলোকে একসাথে করার জন্য এটাকে এইভাবে নিয়ে আসি, দেখো এই দেখো, এখানে আমাদের প্রথমে বিক্রিয়াগুলা এই বন্ধন ভাঙন বিক্রিয়াটা পড়াবো, দেখো এই বন্ধন ভাঙন বিক্রিয়া। তো এই বন্ধন ভাঙন বিক্রিয়া দেখো, আমরা কিন্তু দেখো এই বন্ধন ভাঙন বিক্রিয়া যেহেতু এটা এই কী দিবে এখানে সোডিয়াম, হ্যাঁ এত বন্ধন ভাঙন বিক্রিয়া বলবো না, এই দেখো। আচ্ছা আমরা এখানে বিকারকটা দিয়ে ফেলি, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই বন্ধন ভাঙন বিক্রিয়া সে কিন্তু এইচ প্লাস দিচ্ছে, তাহলে ক্ষারের সাথে কী করবে লবণ তৈরি করবে, দেখো ও এনে, ওকে এই যে লবণ প্লাস কি পানি। আমরা কিন্তু একটু পরে ব্যাখ্যা দিব যে এইটা আর এটা কিন্তু অম্লধর্মিতা, এই বিক্রিয়াটা প্রমাণ করে যে অ্যালকোহলটা কি না সরি ফেনলটা অম্লধর্মী, এই বিক্রিয়াটা প্রমাণ করে ফেনল অম্লধর্মী, কারণ ফেনলটা কী করছে ক্ষারের সাথে লবণ পানি তৈরি করছে, কারণ অম্লধর্মী। কারণ কেন সে সহজে এইচ প্লাস দেয়, অ্যালকোহলও কিন্তু অ্যালকোহল কিন্তু এই বিক্রিয়াটা দেয় নাই, অ্যালকোহলটা বিক্রিয়া দিয়েছে এখানে সোডিয়ামের সাথে বিক্রিয়া দিয়েছে, কারণ অ্যালকোহলটা দুর্বল অম্ল তো শক্তিশালী খুব সক্রিয় সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করছে, কিন্তু অ্যালকোহল কারোর সাথে বিক্রিয়া করে নাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনো বিক্রিয়া করতে পারে নাই সক্রিয়তা কম হওয়ার কারণে আর কি এটাকে আমাদের। ওকে তারপরে আবার দেখবে এখানে এই আমরা এই বন্ধন ভাঙন বিক্রিয়াটা আমরা কিন্তু এই বন্ধন ভাঙন বিক্রিয়াটা পড়তেছি না, আচ্ছা এই বন্ধন ভাঙন বিক্রিয়া, তো এখানে আমরা কী দিব এই এটা তো অ্যাসিড দিব, অ্যাসিড দেখ এইস এই তো অ্যাসিড, এটা হলো অ্যাসিড, এই বন্ধন ভাঙন বিক্রিয়া দেখো যদি আমরা অ্যাসিড দিই তাহলে কী তৈরি হবে অ্যাস্টার তৈরি হবে না, অ্যাসিড বা আমরা অ্যাসিড জাতক, অ্যাসিড জাতক বা যেমন যে এটা হলো অ্যাসিড না, আচ্ছা অ্যাসিড জাতক দিলে হয় কি সক্রিয়তা বেশি হয়, আচ্ছা অ্যাসিড জাতক, তাহলে এখান থেকে কী হবে ও সিও আর ও কি সিও, ওকে সিও এইটা কি এটা হলো অ্যাস্টার, অ্যাস্টার প্লাস পানি হবে শেষ, দেখো অ্যাস্টার প্লাস পানি হবে, অ্যাসিড বা অ্যাসিড জাতক দিবা। তারপর আমি যদি কী হয় এই এখানে কী দেই সোডিয়াম হাইড্রোক্সাইড দেই প্রথমে, তো হবে কি এইচটা সরে গিয়ে সোডিয়াম ফেনক্সাইড হবে, মানে ফেনলের চেয়ে এটা অধিক সক্রিয়, তো এরপরে আমি কী দেবো এখানে আই সি এস সি দিলে কী হবে এই সোডিয়াম আর এটা নিয়ে সরে গিয়ে কী হবে ও সি এস সি, এই দেখো কী তৈরি হয়ে গেল, এটা কি বলে মিথক্সি বেনজিন বা এটা বাণিজ্যিক নাম আছে একটা অ্যানিসল বলা হয়, এটা কী বলা হয় অ্যানিসল, তাহলে এটা হলো অ্যাস্টার না, দেখো এটা অ্যাস্টার আর এটা কি মিথক্সি বেনজিন, বা আমি বাণিজ্যিক নামটা লিখে দিই, তোমরা তো মিথক্সি বেনজিন পারবা অ্যানিসল, এটার নাম হলো বাণিজ্যিক নাম হলো অ্যানিসল মিথক্সি বেনজিন না, বা এটা এটাকে বলে অ্যারোমেটিক ইথার, অ্যারোমেটিক কি অ্যারোমেটিক ইথার, এটাকে আমরা অ্যারোমেটিক তো ইথার বলবো আর কি এটাকে আমাদের। হ্যাঁ দেখো তো এবার আমরা এই কিছু বিক্রিয়া পড়বো এখন, এই বন্ধন ভাঙন বিক্রিয়া না, এই বন্ধন ভাঙন বিক্রিয়া, তাহলে আমরা এখানে যদি আরেকটু এই বন্ধন ভাঙন বিক্রিয়াগুলোকে আমরা একসাথে করে দিলাম, হ্যাঁ একসাথে করে দিলাম, একটা হলো ক্ষারের সাথে তারপরে হলো কর অ্যাসিড জাতক অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যাস্টার তৈরি করছে, আবার সোডিয়াম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রথমে সোডিয়াম কী করছি ফেনক্সাইড তৈরি করছি, তারপরে অ্যালকোহলের সাথে বিক্রিয়া আমরা কী পাইছি অ্যানিসল পাইছি। আচ্ছা এবার আসো এই বন্ধন ভাঙন বিক্রিয়া না, দেখো এই বন্ধন ভাঙন বিক্রিয়া, তো আমরা এখানে কী দিব পিসিএল ফাইভ দিব, তোমরা অ্যালকোহলের সাথে বিক্রিয়াটা পড়ছো পিসিএল ফাইভ দিলে ওইসটা চলে যায়, তো এখানে কে ঢুকে সিএল, আচ্ছা তাহলে এখান থেকে কিন্তু সিএল দুইটা কমবে, দুইটা কমবে, তাহলে একটা সিএল কোথায় গেল এইচের সাথে যাবে, দুইটা সিএল কমবে এখান থেকে, একটা সিএল যাবে বেনজিন বলয়ের সাথে, একটা যাবে এইচের সাথে, আর অক্সিজেনটা এখানে মাঝখানে ঢুকে আসবে, তো কী হবে ফসফরাস অক্সি ক্লোরাইড হবে শেষ, এই দেখো ফসফরাস কি অক্সি ক্লোরাইড হচ্ছে। ওকে
আর আমি যদি এই কী দেই, অ্যামোনিয়া দিই, দেখছো, যদি অ্যামোনিয়া দেয় তাহলে কী তৈরি হবে, এনএসটু ঢুকবে, এনএসটু ঢুকবে, দেখো এনএসটু ঢুকবে, আর কী হবে, এইচ সেল হবে। কিন্তু আমি এখানে এইচ সেলটা লিখবো না, কারণ অ্যাসিড আর এটা ক্ষার মিলে সেটা কী হিসেবে থাকবে, না না সরি, এখানে অ্যাসিড দিলে একটু সমস্যা হলো, দেখো অ্যামোনিয়া দিলে, আচ্ছা এখানে অ্যামোনিয়া দিলে দেখো এনএসটু প্লাস, সরি হ্যাঁ অ্যামোনিয়া দিলে এনএসটু প্লাস পানি হবে, খেয়াল করো পানি হবে না, পানি হবে, কিন্তু আমরা এই বিক্রিয়াটা এই কী বলে এটা হলো ক্ষারধর্মী, এটা হলো অম্লধর্মী, সো বিক্রিয়া করবে, সো আমি চাবো কি মানে বিক্রিয়াটা উপমুখী মানে পশ্চাৎ দিকে বিক্রিয়াটা হবে, আমি একমুখী করার জন্য উৎপন্ন পানিকে বিক্রিয়ার স্তর থেকে সরানোর ব্যবস্থা করব। এই জন্য কী দেবো, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দেবো, এখানে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে আমরা কী দেবো, আমরা এখানে হ্যাঁ অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে আমরা বিক্রিয়া ঘটাবো, এতে কী হবে উৎপন্ন পানিকে সে শোষণ করে বিক্রিয়াটাকে একমুখী, বিক্রিয়াটাকে একমুখী করবে এগুলোকে। হ্যাঁ আচ্ছা এইবার দেখো আমরা এই তাহলে এই আচ্ছা এখানে একটু লিখে রাখি না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে না, এই বন্ধন ভাঙন বিক্রিয়া না, এই বন্ধন এই বিক্রিয়াগুলো, আর এখানে কি এই বন্ধন ভাঙন বিক্রিয়া না, এই বন্ধন ভাঙন বিক্রিয়া। আচ্ছা আরেকটা বিক্রিয়া আছে বিজারণ, দেখো বিজারণ 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 মানে কি, বিজারণ মানে কিন্তু অক্সিজেন বের হওয়া না বা হাইড্রোজেন ঢোকা, অক্সিজেন বের হওয়া বা হাইড্রোজেন ঢোকা বিজারণ, দেখো বিজারণ বিক্রিয়া, এই যে বিজারণ বিক্রিয়া হলো কি ঝিঙ্ক দিবা, ঝিঙ্ক, তাহলে এখান থেকে কী হবে বেনজিন তৈরি হবে, কারণ অক্সিজেন বের করবে, তোমরা বেনজিন প্রস্তুতির মধ্যে বিক্রিয়াটা পড়ছো, কিন্তু দেখো বেনজিন প্রস্তুতির মধ্যে বিক্রিয়াটা পড়ছো, ঝিঙ্ক সহযোগে পাতন করলে কী হয় ফেনল থেকে আমরা বেনজিন পেতে পারি, তাহলে আমরা তিন টাইপের রিয়াকশান শিখলাম। এবার হলো বেনজিন বলয়, দেখো বেনজিন এবার বলয় সংক্রান্ত বিক্রিয়া, বেনজিন বলয় কী হবে দেখো, বেনজিন বলয় দেখো, এবার আমরা বেনজিন বলয় সংক্রান্ত বিক্রিয়া, এখানে কী আসবে প্রথমে দেখবা, প্রথমে আসবে হ্যালোজেনেশন আসবে না, তারপরে আসবে দেখো হ্যালোজেনেশন, তারপরে নাইট্রেশন সালফোনেশন পড়বো আমরা, তারপরে বিশেষ বিক্রিয়া আছে আর কি এটাকে দেখো। আচ্ছা তাহলে আমরা প্রথমে এখানে কি এই হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন তারপরে আমরা ক্লোরিন দিব, দেখো ক্লোরিন দিব হ্যালোজেনেশনে, আমরা দেখো ক্লোরিন দিব বা ক্লোরিন বা ব্রোমিন, আচ্ছা ব্রোমিনটা দেই, আর এখানে আবার ডিপেন্ড করবে, আচ্ছা আমরা ধরো ব্রোমিন দিলাম, আবার দ্রাবক যদি কী হয় কার্বন ডাইসালফাইড হয় মানে অপোলার দ্রাবক, আর দ্রাবক যদি পানি হয় রিয়াকশান চেঞ্জ হয়ে যাবে, কারণ দ্রাবক যদি কার্বন ডাইসালফাইড হয় এটা অপোলার দ্রাবক, তখন বেঞ্জিনের ফেনলের সক্রিয় বেঞ্জিন ফেনলের বেঞ্জিন বলার সক্রিয়তা কম, তো ব্রোমিন একটা করে ঢুকবে, অর্থতে ঢুকবে আর কোথায় ঢুকবে প্যারাতে ঢুকবে, দেখো এই যে অর্থতে ঢুকবে আর প্যারাতে ঢুকবে, অর্থ অর্থ আর কি প্যারা, ওকে দেখো অর্থ আর প্যারা ঢুকবে, কিন্তু তুমি যদি কী দাও, হ্যাঁ তুমি যদি কী দাও দ্রাবক পানি দাও তখন সক্রিয়তা খুব বেশি হওয়ার কারণে এখানে একই সাথে ব্রোমিন কী হবে, এই অর্থ প্যারা সব জায়গায় ঢুকবে, অর্থ প্যারা, তার মানে এটা কী বলা হয় 246 ট্রাইব্রোমো কি ফেনল, এটার নাম কী 246 ট্রাইব্রোমো ফেনল তৈরি হয় এইচ বি, ওকে ঠিক আছে 246 ট্রাইব্রোমো ফেনল তৈরি হবে, 246 ট্রাইব্রোমো ফেনল, তো আমরা আচ্ছা ব্রোমিন দিছি ঠিক আছে, হ্যাঁ ওকে, তাহলে দ্রাবক বেদে কী হবে প্রোডাক্টটা চেঞ্জ হবে আর কি এটাকে, মানে ব্রোমিন একটা ঢুকতে পারে বা একসাথে সবগুলা ঢুকতে পারে আর কি এটাকে। তো এরপরে আমরা নাইট্রেশন, দেখো নাইট্রেশন একই ব্যাপার, নাইট্রেশন আমরা কী করবো, এখানে নাইট্রিক অ্যাসিড দিব, হ্যাঁ নাইট্রিক অ্যাসিড দিব, আচ্ছা নাইট্রেশন, আচ্ছা এটা কিন্তু হ্যালোজেনেশন নাইট্রেশন, আর তোমরা কিন্তু সবাই জানো যে এই যে এখানে অর্থপ্যারাতে কেন ঢুকলো না, অর্থপ্যারাতে কারণ ওয়েস্টটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে আমি নাইট্রেশন করতে গিয়ে যদি আমি শুধু নাইট্রিক অ্যাসিড কী দিই লঘু দিই, আমি যদি লঘু নাইট্রিক অ্যাসিড দিই তাহলে কী হবে অর্থ আর প্যারাপোলার তৈরি হবে, আর যদি গাঢ় দিই একসাথে সব জায়গায় ঢুকে যাবে, এই দেখো অর্থতে ঢুকছে আর কি, একসাথে সব জায়গায় বলতে অর্থ প্যারাতে ঢুকবে, এই দেখো প্লাস কি পানি, ঠিক আছে না
আর যদি দেখো আমরা যদি এখানে কী দেই, নাইট্রিক অ্যাসিড লঘু, আর যদি নাইট্রিক অ্যাসিড গাঢ় দেই তাহলে একই সাথে কী হবে, সব জায়গায় ঢুকে 2,4,6 টাই নাইট্রোফেনল তৈরি হবে। দেখো 2,4,6 টাই নাইট্রোফেনল তৈরি হবে। ওকে, এই 2,4,6 টাই নাইট্রোফেনল তৈরি হবে। এটার একটা বাণিজ্যিক নাম আছে, এটাকে বলে পিক্রিক অ্যাসিড। এইটার বাণিজ্যিক নামটা কি? পিক্রিক অ্যাসিড। এটাকে বলে পিক্রিক অ্যাসিড, বাণিজ্যিক নাম 2,4,6 টাই নাইট্রোফেনল বা পিক্রিক। তাহলে নাইট্রিক অ্যাসিডে কী হবে, প্রোডাক্ট একাধিক হবে, সেটা নির্ভর করে কিসের উপরে, তুমি কি লঘু দিছো নাকি গাঢ় দিছো। তারপরে লাস্ট হলো এখানে সালফোনেশন। তাহলে এখানে যে বিক্রিয়াগুলো পড়তেছে এগুলো কী সব? ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী কি প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এটার নাম হলো ইলেকট্রনাকর্ষী কি প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এরপরে কি আমাদের কি গেল? ও, সালফোনেশন। না, সালফোনেশন দেখো, সালফোনেশনে কী হবে, এখানে আমরা সালফিউরিক অ্যাসিড দিব, এই তো অর্থো আর প্যারা বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে। এই তো অর্থতে SO3H ঢুকবে, আর কোথায় ঢুকবে? প্যারাতে ঢুকবে। দেখো প্যারাতে, অর্থতে আর কি প্যারাতে। ওকে, দেখো অর্থতে ঢুকবে আর কি প্যারাতে ঢুকবে, প্লাস কী হলো, এই যে পানি অর্থাতে ঢুকলো আর কি প্যারাতে ঢুকলো। ওকে, তো এরপরে আমাদের কী বলে বিশেষ বিক্রিয়া আছে, বিশেষ বিক্রিয়া। তো আমরা বিশেষ বিক্রিয়াটা একটু আলাদাভাবে লিখবো এখানে। তাহলে আরেকটা টাইপ কী, তাহলে এগুলো সব গেল কি ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, বেঞ্জিন বলয় সংক্রান্ত। আর পার্শ্ব শিকল সংক্রান্ত দেখছি আমরা, এই বন্ধন ভাঙন বিক্রিয়া, এই বন্ধন ভাঙন বিক্রিয়া, আবার বিজারণ। তো আমরা লাস্ট হলো বিশেষ বিক্রিয়া। দেখো বিশেষ বিক্রিয়া, দেখো বিশেষ বিক্রিয়া হলো দেখো বিশেষ বিক্রিয়া, বিশেষ বিক্রিয়ার মধ্যে কি আসবে, প্রথমে হলো এই রাইমার টাইমার বিক্রিয়া, তারপরে আছে কোপ বিক্রিয়া, কাপলিং বিক্রিয়া। প্রথমে হলো রাইমার টাইমার বিক্রিয়া, না কোপ বিক্রিয়াটা প্রথমে লিখি, কোপ বিক্রিয়া, তারপর রাইমার টাইমার বিক্রিয়া, রাইমার রাইমেন, দেখো রাইমার টাইমার বিক্রিয়া। ওকে, আর হলো কি বিক্রিয়া, হ্যাঁ দেখো রাইমার টাইমার বিক্রিয়া, কোপ বিক্রিয়া, আর একটা হলো এই কাপলিং বিক্রিয়া, এই তিনটা কাপলিং বিক্রিয়াতে আমাদের এই এই বিক্রিয়ার শেষে কিন্তু শনাক্তকরণ আছে। তার আগে আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো ফেনল কেন অম্লধর্মী। এই দুটো টপিক আমরা নেক্সট ক্লাসে কার সাথে পড়াবো, ওই যে নাইট্রোগ্লিসারিন, তারপরে কী বলে ডেটল, প্যারাসিটামল, এগুলোর সাথে আরেকটা ক্লাসে ঢুকাই দেবো। আচ্ছা, তাহলে কাপলিং বিক্রিয়া, না কোপ বিক্রিয়া, কাপলিং রাইমার টাইমার বিক্রিয়া, আর হলো কাপলিং বিক্রিয়াতে। কোপ বিক্রিয়া হয় কি, প্রথমে কী দ্বারা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় ফেনলের মধ্যে, কী তৈরি হয়, সোডিয়াম ফেনক্সাইড। দেখো সোডিয়াম ফেনক্সাইড জাস্ট বেঞ্জিন বলের শক্তিতে বাড়ানোর জন্য। তারপরে আমি কার্বন ডাইঅক্সাইড দিব, এটা অ্যাজ এ ইলেকট্রোফাইল হিসাবে কী হবে, সে এখানে আসবে, এসে কী করবে, ও দেখো ও কী হবে, সি ডাবলও কী হবে, এটা হবে, এটা হবে। তোমরা এটা মনে রাখবে কীভাবে, এই কার্বন ডাইঅক্সাইডটা অ্যাজ এ ইলেকট্রোফাইল হিসাবে এখানে আসে, এসে এখানে যে এইচটা আসে না, সেই এইচটা এখানে ওর সাথে চলে আসে, আর সোডিয়ামটা আসবে এর সাথে। মানে এটার নাম হলো সোডিয়াম, মানে এটার নাম হলো স্যালিসাইলিক অ্যাসিড, মানে এটা স্যালিসাইলিক অ্যাসিড থেকে সোডিয়াম স্যালিসাইলেট বলা হয়, সোডিয়াম স্যালিসাইলেট। তো পরে আমরা যদি এই সেল এখানে দিই, সোডিয়ামটা চলে গিয়ে কী হয়, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে, এই স্যালিসাইলিক অ্যাসিড। ওকে ওকে, দেখো তাহলে প্রথমে কার্বন ডাইঅক্সাইড, মানে আসলে কার্বন ডাইঅক্সাইড দুর্বল ইলেকট্রোফাইল, তো বেঞ্জিন বলের শক্তিতে বাড়ানোর জন্য আগে সোডিয়াম অ্যাসিড দিয়ে পার্শ্ব শিকলে কী করছি, এই সে জায়গায় সোডিয়াম নিয়ে আসছি, এতে সক্রিয়তা বেড়ে গেছে, তখন কার্বন ডাইঅক্সাইড দুর্বল ইলেকট্রোফাইল হওয়া সত্ত্বেও সে বেঞ্জিন বলয় ঢুকছে। তারপরে লবণ আকারে পাইছি যোগ্যটা, পরে অ্যাসিড দিয়ে আমরা এই সেল দিয়ে আমরা কার্বন, মানে
স্যালিসালিক অ্যাসিড ফিরে পাইছে। আর রাইমার টাইমেন বিক্রিয়া শুধু মনে রাখবা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, আর কি দিতে হবে, এই এই কি বলে ক্লোরোফর্ম, দেখো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব আর কি, আর ক্লোরোফর্ম বা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব আর ক্লোরোফর্ম দিব না, এটা হলো এই ইয়েটা কি বলে রাইমার টাইমান বিক্রিয়া আর কি দেখি। আর জাস্ট এভাবে মনে রাখবা এখানে হচ্ছে স্যালিসালিক অ্যাসিড আর এখানে কী তৈরি হয়েছে স্যালিসাল অ্যালডিহাইড, দেখো এটা কী হয়েছে স্যালিসাল অ্যালডিহাইড, ওকে এই তো স্যালিসাল অ্যালডিহাইড, ওকে ঠিক আছে। আর বাকিগুলো তোমরা লিখতে পারো, না লিখলে সমস্যা নাই, সোডিয়ামের সাথে ক্লোরিন মিলে কী হবে সোডিয়াম ক্লোরাইড হবে প্লাস পানি হবে, এগুলো না লিখলে সমস্যা নাই। আর যখন একাধিক ধাপে লিখবা, যেখানে একাধিক ধাপ লিখছি তো উপরে উপরে বিকারক দিয়ে জাস্ট মেইন প্রোডাক্টটা লিখে দিবা, মেইন প্রোডাক্ট লিখে দিবা। আর কাপলিং বিক্রিয়া হলো তুমি এখানে কী দিবা, ফেনল দিছো আর এটা হলো বেনজিন ডাইজোনিয়াম, এই যে দেখো এটার নাম কী বেনজিন কি ডাইজোনিয়াম ক্লোরাইড, এই এটার নাম কি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, দেখো এটার নাম বেনজিন কি ডাইজোনিয়াম লবণ। তো এই সিএলটা এসকে নিয়ে নিবে, নিয়ে কী তৈরি করবে, ওকে দেখো এই এই যে এন এন, হুম দেখো এই এই সিএলটা এখান থেকে এসকে নিবে, সরি আমি একটু ভুল করলাম, এই এইটা সরি সরি এটা ইলেকট্রোফাইল হিসাবে প্যারা পজিশনে যাবে, খেয়াল করো মানে এই বেনজিন ডাইজোনিয়াম লবণ একটা ইলেকট্রোফাইল, সে এটার প্যারা পজিশনে থাকবে। তার মানে আমি কী লিখলাম এখানে এই বেনজিন প্যারা অবস্থানে কী হবে এ ঢুকবে, দেখো এই যে এন, ওকে এটাকে বলা হয় প্যারা অ্যামিনো বেনজিন অ্যাজোবেনজিন, প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন প্লাস কী হলো এই সিএল, দেখ এই তো। তার মানে এটা অ্যাজ এ ইলেকট্রোফাইল হিসাবে সে কোথায় ঢুকছে, এই প্যারা অবস্থানে ঢুকছে, এটার নামগুলো প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন তৈরি হয়েছে আর কি, এটাকে প্যারা হাইড্রোক্সি অ্যাজোবেনজিন তৈরি হয়েছে। এই হলো বিশেষ বিক্রিয়া শেষ। তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমি জাস্ট একটু লিখে রাখি আমাদের রাসায়নিক ধর্মের মধ্যে বাকি থাকলো কোনটা, দেখো রাসায়নিক ধর্মের মধ্যে বাকি থাকলো হলো যে ফেনল অম্লধর্মী, এই কোশ্চেনটা ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন, কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন, ওকে একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো যে ফেনল শনাক্তকরণ, জাস্ট এই দুইটা কোশ্চেন আমার ফেনল শনাক্তকরণ, ওকে এই দুটো কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে সাথে কী করব, আমরা নাইট্রোগ্লিসারিন ডেটল প্যারাসিটামল এবং অ্যাসপিরিন এই চারটার প্রস্তুতি শিখাবো আর কি, সাথে আমরা ওই যে জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড কী জিনিস এগুলো একটু বলবো, তারপরে কার্যকারীমূলক শনাক্ত করার তো আমরা পদ্ধতি একটা শিখছি বিকারক যুগে, আর একটা আছে যে আয়ার বর্ণালীর মাধ্যমে কীভাবে কার্যকারীমূলক শনাক্ত করা হয়, এভাবে একটা ক্লাস দিব। আর হলো লাস্টে জৈব পলিমারের উপরে আমরা আর একটা ক্লাস দিব, তার মানে আজকের পরে আরও দুইটা ক্লাস হবে। থ্যাংক ইউ সবাইকে।